মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিয়াসাল্লামকে নিয়ে ভারতের এক হিন্দু পুরোহিতের কুটৌক্তির প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পুরো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মহানবী হজরত মোহাম্মদ সালেল্লাহু আলাইহিহুয়াসাল্লাম বিশ্ব শান্তির দূত তার অপমান কোন মুসলিমই মেনে নেবে না অবিলম্বে অভিযুক্ত হিন্দু পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তের দাবি জানান তারা